এই মাত্র জানালো আজ রাতে আসতে পারে বান রাজ্যের মোট 9টি জেলায়। ঘাটে ঘাটে পুলিশের মাইকিং এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় বন্যা আসতে পারে কি জানিয়েছে, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। সাংবাদিক সম্মেলনে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ঘাটে ঘাটে পুলিশের তরফে করা হচ্ছে মাইকিং। রাতেই আসতে পারে বান, তাই সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে। এই নিয়ে নদী বাঁধ সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড় জসের তাণ্ডবে কলকাতার বেশিরভাগ অঞ্চল সুরক্ষিত থাকলেও রাতে বান আসার আশঙ্কা করা হচ্ছে। তা কেন্দ্র করেই ঘাটে ঘাটে চলছে প্রচার। সর্বমঙ্গলা ঘাটে পুলিশের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে, রাতেই বান আসার কথা, তাই গঙ্গার কাছাকাছি কেউ যেন না যান সেই বিষয়ে সতর্ক করা হয়েছে চিৎপুর থানার তরফে। তবে শুধু কলকাতায় নয়, নদী তীরবর্তী হাওড়া হুগলি 224 পরগনাতেও এভাবেই প্রচার করা হচ্ছে পুলিশের তরফে। এদিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান 134টি বাঁধ ভেঙে গেছে, অর্থাৎ এক মানুষ সমান উঁচু ঢেউ উঠেছে, অনেক গ্রামে জল ঢুকে গেছে, কিন্তু তাতেই রক্ষা নেই, রাতেও খুব সতর্ক থাকতে হবে বলে জানিয়েছিলেন তিনি। বুধবার রাত 8:45 পর্যন্ত জ্বর থাকবে, আর তার মধ্যেই আশঙ্কা করা হচ্ছে বানের জল ঢুকতে পারে, সেজন্য প্রয়োজনীয় সতর্কতা নিয়েছে প্রশাসন। এদিকে নোনা জল ঢুকে যাওয়ায় কৃষির ক্ষতি হয়েছে, মৎস্য চাষেও ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নদীবাঁধ রক্ষণাবেক্ষণে বিশেষ টাস্কফোর্স তৈরি করা হবে, নদীবাঁধ রক্ষণাবেক্ষণের কাজে আরও জোর দিতে হবে, গাছ লাগিয়ে বাঁধকে শক্তিশালী করায় জোর দিতে হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আপডেট।